लाखों दर्शकों का भरोसेमंद न्यूज चैनल R9 भारत। बड़ी खबर इस वक्त की हम आपको बता दें, पंचग्राम पुलिस को एक बड़ी सफलता हाथ लगी है। पुलिस ने एक ट्रक से अवैध 700 बोरी खाद जब्त करी है। इस मौके पर पंचग्राम थाने के OC विधान दास ने बताया कि पुलिस को गुप्त सूत्रों से सूचना मिली थी और उसके बाद चुरैबाड़ी से अवैध रूप से खाद लदा एक ट्रक राष्ट्रीय राजमार्ग करीमगंज और बदरपुर से पंचग्राम की ओर जा रहा है। यह खबर मिलते ही शनिवार की रात वह खुद अपनी टीम के साथ चेक गेट पर पहुंचे और आखिरकार रविवार की सुबह बदरपुर घाट के ठंडापुर के से पुलिस ने अवैध खाद से भरे ट्रक को जब्त कर लिया। तस्वीरों में आप साफ देख पा रहे होंगे, यह पुलिस की एक बहुत बड़ी सफलता मानी जा रही है। आपको बता दें, OC विधान बाबू ने यह भी बताया कि इस अवैध खाद ट्रक से 700 बोरी खाद जब्त करी गई है। पंचग्राम पुलिस ने ट्रक के चालक मेघालय के खासिया चालक को गिरफ्तार कर लिया है और उससे पूछताछ जारी है। देखिए यह बड़ी खबर संवाददाता सिप्रियान डयास के साथ। नमस्कार सर। सर, সারের যে একটা মানে কেস ধরা পড়েছে, তো সেটার বিষয়ে একটু আমাদের মিডিয়াকে দু চারটি কথার মাধ্যমে অবগত করুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কঠোর নির্দেশ দিয়ে সার, অবৈধ সার, কয়লা এবং অবৈধ বার্মিজ সুপারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য, সেই হিসাবে আমাদের মাননীয় SP মহোদয়ের কঠোর নির্দেশ দিয়ে আমাদের জেলার মধ্যে কোনো ধরনের অবৈধ সার, কয়লা, বার্মিজ সুপারি সরবরাহ হবে না। তার বিরুদ্ধে আমরা যথেষ্ট সচেতন এবং যখনই অপরাধীদের যত ধরনের কৌশল অবলম্বন করুক না কেন, আমরা তাদেরকে ধরে আসছি আর ধরছি। আমাদের মাননীয় SP মহোদয়ের এটাই নির্দেশ, তাদের বিরুদ্ধে আইনত যথাবিহিত ব্যবস্থা নেওয়া। সেই হিসাবে গতরাত্র গোপনীয় সূত্রে সংবাদ পাওয়া গেল যে চুরাইবাড়ির দিক থেকে একটা অবৈধ সারের গাড়ি আসছে। এই খবর পেয়ে আমি আমার স্টাফগণকে নিয়ে নাকা চেকিং, বিভিন্ন স্থানে নাকা চেকিং লাগাই। সমস্ত রাত্র নাকা চেকিং করার পর গাড়িটি আসেনি। আজ সকাল অনুমান 9টার সময় বৃষ্টির মধ্যে ওই গাড়িটি আমরা পেলাম। সঙ্গে সঙ্গে গাড়ি সহ চালককে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। থানার জিজ্ঞাসাবাদ চলছে, ড্রাইভারকে কোথা থেকে আনলো, কোথায় নিয়ে যাবে, এখনও আমাদের জিজ্ঞাসাবাদ শেষ হয়নি। জিজ্ঞাসাবাদ শেষ হলে আপনাদেরকে পরে আমরা বিস্তারিত জানাতে পারব। স্যার, এই যে ট্রাক এবং ড্রাইভারকে যে ধরলেন, মানে পাঁচগ্রামের কোন এলাকা থেকে? পাঁচগ্রামের ওইটাকে ঠান্ডাপুর বলে, ঠান্ডাপুর এলাকা। হ্যাঁ, বদরপুর বা ঠান্ডা বস্তা। আচ্ছা আচ্ছা। আর কয় বস্তা মানে ধরা পড়ে? 700 বস্তা সার আছে। 700 বস্তা। তার বর্তমান বাজার মূল্য কত? বাজার মূল্য সেটা আমি নির্ধারণ করতে পারবো না, মূল্যটা নির্ধারণ করলে আপনাদেরকে জানাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 700 বস্তা ধরা পড়েছে। আচ্ছা। আর ড্রাইভার কাশিয়া ড্রাইভার, মেঘালয় রাজ্যের ড্রাইভার, ওনাকে মানে গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর তদন্ত বর্তমানে চলছে? তদন্ত চলছে। আচ্ছা, ধন্যবাদ স্যার আপনার এই সুন্দর তথ্য জানিয়ে দেওয়ার জন্য। আমাদের মিডিয়া পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাদেরকে যথেষ্ট ধন্যবাদ। আপনাদের সাহায্য সহযোগিতা সর্বদা আমাদের প্রয়োজন দরকার। ধন্যবাদ।